কেমন আছেন সবাই? আমি সম্রাট, আবারও এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। মূল ভিডিও শুরু করার আগে আমি আপনাদের অনেক ভালোবাসা জানাই। আপনাদের আশীর্বাদ ছাড়া এত কম সময়ে এত সাফল্য পেতাম না। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, আর আমিও আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যাব। চলুন এবার মূল ভিডিওটি শুরু করে দেখ। বন্ধুরা, আজ আরেকটি আপনাদের নতুন জায়গায় নিয়ে যাচ্ছি যাওয়াচ্ছি। তবে একটা ছোটো রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওগুলো লাইক করুন প্লিজ। আজ যাচ্ছি পরেশনাথ জৈন টেম্পল। চলুন গাড়িতে বসি, যেতে যেতে কথা হচ্ছে। গাড়িতে উঠে বসলাম, নিউটাউন থেকে 40 মিনিটস দেখালো গুগল ম্যাপে, শুরু করলাম জার্নি। গাড়িতে আছি, একটু পরেই পরেশনাথ জৈন টেম্পলে পৌঁছাবো। গুগল ম্যাপটাও আপনাদের জন্য ওপেন করে রেখেছি, এখনো 22 মিনিট দেখাচ্ছে। এগিয়ে চলেছি পরেশনাথ টেম্পলের দিকে। 40 মিনিট লাগলো বাইক থেকে আসতে, আজ খুব এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য। অবশেষে পৌঁছালাম পরেশনাথ টেম্পলে। পরেশনাথ মন্দির বা কলকাতা জৈন মন্দির কলকাতায় অবস্থিত একটি জৈন মন্দির। মানিকতলায় বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি কলকাতা শহরের অন্যতম দর্শনীয় স্থান। পরেশনাথ মন্দির চত্বরে মোট 4টি মন্দির রয়েছে। শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী মন্দির আর দাদাবাড়ি। 1867 সালে বদ্রীদাস নামে জনৈক মারোয়ারি এই মন্দিরটি নির্মাণ করেন। স্বাধীনতার অনেক আগে প্রতিষ্ঠিত এই মন্দির। এটি কলকাতার একটি ঐতিহ্যপূর্ণ মন্দির। পরেশনাথ মূল মন্দিরটি ঢোকার আগে তার পাশে যে 2টি মন্দির আছে সেইগুলো এক্সপ্লোর করে নেওয়া যাক। হেঁটে চলেছি প্রথম মন্দিরটা দেখার জন্য। এটি প্রথম মন্দিরটি ঢোকার মূল রাস্তা। ঢুকছি প্রথম মন্দিরটির ভিতরে। আস্তে আস্তে সেই মূল রাস্তা দিয়ে এগিয়ে চললাম। ঢোকার মুখে এই স্ট্যাচুটি ভালো লাগলো, তাই দেখতে পেয়ে একটু দাঁড়িয়ে পড়লাম। খুব সুন্দর লাগছে জায়গাটা। ঢুকে পড়েছি ভেতরে মূল মন্দিরের প্রবেশ দ্বার দিয়ে। মন্দিরের ভেতরের ভিউটি খুব সুন্দর। মন্দিরের সব কাজগুলি খুব নিখুঁত ভাবে করা, আর পুরোটাই মার্বেল পাথর দিয়ে বানানো। মন্দিরের ভেতরের কাজগুলিও খুব সুন্দর, সত্যি তাই না? চলুন এবার কয়েকটি সুন্দর সুন্দর কাজ দেখাই এই মন্দিরে। ভালো লাগছে তো আপনাদের? একটি সুন্দর গার্ডেন আছে ভেতরে, সুন্দর এখানে একটা গার্ডেনও রয়েছে। ঠাকুর প্রণাম করে নিচে নেমে পড়লাম একটি ছোট্ট ঝিল দেখতে। কত রকমের সুন্দর সুন্দর মাছ আপনারাও দেখুন, কত রকমের ফিশ এই ঝিলটিতে খেলে বেড়াচ্ছে। ব্যাস, প্রথম মন্দির ঘোরা হয়ে গেছে, এবার যাব দ্বিতীয় মন্দিরটি দেখতে। এবং সবশেষে 3 নম্বর মন্দির বা পরেশনাথ মন্দির দর্শন করব আর আপনাদের ঘুরিয়ে দেখাবো। 1 নম্বর মন্দির থেকে বেরিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে 2 নম্বর মন্দিরে যাব। ঢুকলাম 2 নম্বর মন্দিরে, এবার ঢুকে পড়লাম 2 নম্বর মন্দির। এই মন্দিরটি ঢোকার মুখেই 2টি বড় বড় মার্বেল পাথর দিয়ে বানানো লায়নের মূর্তি রয়েছে। এই লায়নগুলি এত নিখুঁতভাবে বানানো যে আপনার একদম সত্যি মনে হবে। উঠে পড়লাম মন্দিরের ভেতরে। মোবাইল ক্যামেরা ভেতরে অ্যালাউড না, তাই কিছুক্ষণ মোবাইল বন্ধ রেখে ঠাকুর প্রণাম করে আসলাম। দ্বিতীয় মন্দিরটিও খুব সুন্দর। দ্বিতীয় মন্দির থেকে
তিন নম্বর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখান থেকে পরেশনাথ মন্দিরের চূড়াটিও দেখতে পাওয়া যায়। দু নম্বর মন্দির ঘোরা হয়ে গেল, এবার তিন নম্বর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বেরিয়ে পড়লাম দু নম্বর মন্দির থেকে, এবার মূল পরেশনাথ মন্দিরের দিকে এগিয়ে চললাম। কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন প্লিজ। ঢুকছি তিন নম্বর পরেশনাথ মন্দিরে। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। এই মন্দিরটি খুব সুন্দর, এখানে সবসময় ভিড়ও থাকে। চোখ ধানানো ঐশ্বর্যে ভরা এই মন্দির, বহুমূল্য পাথর আর আয়নার কাজ, মার্বেল পাথর দিয়ে তৈরি ইউরোপীয় নানান ধরনের মূর্তি। সব সময় এই মন্দিরে ভিড় থাকে, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন সুপ্রাচীন এই স্থাপত্য নিজের চোখে দর্শন করার জন্য। পরেশনাথ জৈন টেম্পল প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা আর বেলা 3টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে ঢুকলে আপনি সাদা মার্বেলের ভাস্কর্য আর পাথরের ওপর মিনাকারী কাজ সব কিছুই উপলব্ধি করবেন। কি ভালো লাগছে তো আপনাদের? এখানে কত ফ্রিজ দেখুন, ভেতরে রয়েছে একটি বিশাল জলাশয়, সেখানে নানান ধরনের ফিশ, রঙিন কচ্ছপ সব কিছু দেখতে পাবেন। শ্রীমান বদ্রীদাস একজন রত্ন ব্যবসায়ী ছিলেন, আর একাধারে তিনি একজন মানবহিতৈষী ব্যক্তি ছিলেন। তিনি 1853 সালে লখনউ থেকে কলকাতায় এসে নিজের বুদ্ধির জোরে একজন সফল ও শ্রেষ্ঠ মণিকার হয়ে ওঠেন। 1871 সালে তিনি ব্রিটিশদের থেকে রায়বাহাদুর উপাধি পান। সেই বিশিষ্ট জহরি রায়বাহাদুর বুদ্ধিদাস 1867 সালে এই জৈন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে ভগবান শীতলনাথের স্থাপনা করা হয়েছে। কেমন লাগছে আপনাদের? আশেপাশে এই রঙিন বেলজিয়াম গ্লাসের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। আর মূল মন্দিরের ভেতরে রয়েছে এক সুবিশাল কাচের ঝাড়বাতি। মন্দিরের ভেতরে এক কোণায় রয়েছে একটি কালজয়ী প্রদীপ। 1867 সাল থেকে এখনো সেই প্রদীপ একবারের জন্য নেভেনি। মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়, তাই কিছুক্ষণ ক্যামেরা বন্ধ রেখেই আপনি মন্দিরের ভেতরে মণিমাণিক্য খচিত মিনাকারী কাজ, বিশাল ঝাড়বাতি আর সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। শীতলনাথজি প্রভুর মাথার উপর খচিত হীরাটি এই মন্দিরের মূল আকর্ষণ। চলুন এবার এই মন্দিরের ভেতরে অবস্থিত কয়েকটি সুন্দর সুন্দর স্ট্যাচু ঘুরে দেখাই আপনাদের। বেরিয়ে পড়লাম মূল মন্দির থেকে, এবার বাড়ি ফেরার পালা। বেরিয়ে আসার মুখে দুই পাশের দেওয়ালে পরেশনাথের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রিত হয়েছে। চলুন ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরছি, সবাইকে থ্যাংক ইউ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন প্লিজ। কেমন ঘুরলেন আমার সাথে আর কেমন লাগলো এই জৈন মন্দির আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। কিন্তু আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি আসবো এবার একটি সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।